নাটোর থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন যে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন করা ইসলামে জায়েজ আছে কি, লজ্জা নয় জানতে হবে। প্রিয় পর্দার আলের মা ও বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শ্রদ্ধেয় মুরুব্বিয়ান, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বাগানে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানে কিন্তু সঠিক বিষয়গুলো জানে না, কেননা এই বিষয়গুলো খুব গোপন। কিন্তু গোপন থাকলেও এই বিষয়গুলো না জানলে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে খুশি করতে পারবেন না। এক তরকারি দিয়ে সবসময় যেমন খেতে ভালো লাগে না, ঠিক তেমনই ভাবে মধুর মিলনও একভাবে করলে ভালো লাগে না। কিন্তু অনেকেই আমরা জানি না কোন কোন পজিশনে মধুর মিলন করলে ইসলামে জায়েজ আছে। তাই আমি একদম অল্প সময়ে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করতে চাই। আশা করি আমার এই আলোচনাগুলো আপনারা শুনবেন, তাহলে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। যদি জানতে চান আর যদি মনে করেন এগুলো আমি জানি, তাহলে আপনি স্কিপ করে চলে যান। তো আমি এখন এই বিষয়টি আলোচনা করছি। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, কে কে আজকে ফজরের নামাজ পড়েছেন দয়া করে কমেন্টে জানাবেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ফরজ নামাজ নিয়মিত আদায় করে তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যে বিষয়টি বলছিলাম মধুর মিলনের পদ্ধতি সম্পর্কে ইসলামে সরাসরি কোনো আদেশ বা নিষেধ নেই, তাই দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে চিত হয়ে সামনে থেকে পিছন থেকে বিভিন্ন জায়গায় বসিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই সহবাস করা যায় যাচ্ছে। তবে সত্য হচ্ছে আপনার স্ত্রীর মধুর মিলনের যে রাস্তা আছে সেই পথ দিয়ে করতে হবে। পায়ুপথ ব্যবহার করা যাবে না। তবে কিছু নিয়ম বা চেষ্টাচার আছে, সেগুলো মেনে সহবাস করা উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি আরো অনেক কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন, অনেক ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে। তো আজ আর নয়, আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার সময় একটি কথাই বলবো, আপনি আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করুন এবং মা বোনদেরকে বলবো এই শীতের মধ্যে আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন। নিয়মিত সবসময় ওদেরকে গরম পানি করে দিন, অজু গুসলের ব্যবস্থা করে দিন, গরম পানি দিন, সবসময় গরম কাপড় চোপড় পরিধান করাবেন এবং গরম খাবার খাওয়াবেন, তাহলেই তারা সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।